পরীক্ষায় খারাপ ফল করার জন্য প্রেমিকাকে দায়ী করলেন 21 বছর বয়সী এক যুবক। ওই যুবক বলেন, প্রেমিকার সঙ্গে প্রেম করতে গিয়ে তিনি খারাপ ফল করেছেন, এজন্য পুরো পড়াশোনায় যে খরচ হয়েছে তা পরিশোধ করতে বলেন প্রেমিকাকে। এছাড়া ওই প্রেমিকাকেই তিনি ভীতি প্রদর্শন করেছেন, এমন সব অভিযোগে তার প্রেমিকা পুলিশের কাছে হাজির হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের আওয়ার অঙ্গবাদে, সেখানে ব্যাচেলার অব হোমিওপ্যাথি মেডিসিন অ্যাওয়ার্ড সার্জারি BHMS পড়াশোনা করেন 21 বছর বয়সী ওই যুবক। তার বাড়ি ভীম জেলায়। গত বছর তিনি ওই কোর্সে ভর্তি হন তার প্রেমিকার সহপাঠী। তার সঙ্গে প্রেম করতে গিয়ে তিনি পড়াশোনায় মন দেননি, ফলে প্রথম বছরই তিনি পরীক্ষায় অকৃতকার্য হন। এজন্য 4 বছরে ওই কোর্সে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেননি তিনি। এত হতাশ হয়ে পড়েছে ওই যুবক। খারাপ ফলের জন্য তিনি প্রেমিকাকে দায়ী করেন, এজন্য তার পিতা মাতা পড়াশোনার জন্য প্রথম বর্ষে যে খরচ হয়েছে সেই অর্থ দাবি করেন প্রেমিকার কাছে।